بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله والصلاة والسلام على رسول الله. আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন কিছু আমাদের সমাজে মিলাদ মাহফিল আর অন্যান্য বিষয় নিয়ে এবং প্রাসঙ্গিকভাবে এসেছিল নবী নূরের তৈরি সহ আরো বিভিন্ন ধরনের, বলছেন যে সোনার সমাজ আষ্টপৃষ্টে এইভাবেই এগুলা নিয়ে জড়িত এবং পুরো ফ্যামিলি সবাই, তখন উনি চাচ্ছেন উত্তরণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি কোরআনে বলেছেন যে ব্যক্তি চেষ্টা করে তাকে একাধিক পথ দেখান। এই একাধিক পথের অর্থ হলো এটাই যে শিখার পথ। ইসলাম ফলো করার পথ একটাই, কিন্তু এটা তারা ভুল করে। সিরাতুল মুস্তাকিম কোরআনেও বলা আছে, আমরা যেমন সূরা ফাতিহা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলিফ লামের আর্টিকেল দিয়ে এটা একটাই নির্ণয় করা হয়েছে, কিন্তু ওইটার বিভিন্ন ধারায় তার কাজগুলো বিন্যস্ত হয়ে আছে বা ছড়িয়ে আছে। তার মধ্যে ইলম এর পথ, আল্লাহ বলছেন আমি যে পথ দেখাবো হয়তো আপনি মিডিয়ার মাধ্যমে জেনে যাবেন, কিতাবের মাধ্যমে জেনে যাবেন, একসময় মাদ্রাসায় যারা পড়ার সুযোগ পেয়েছে তারা সেখান থেকে জেনে যাবে, একসময় একজন হকপন্থী বন্ধু আলেম, খালি যে আলেম হয়ে ছোট্ট এমন বন্ধু আছে যে ইংরেজি শিক্ষিত কিন্তু সে আপনাকে এমনভাবে আপনার মতো করে কিছু বুঝাবে যে আলেমের কথায় হয়তো আপনার এত তাড়াতাড়ি বুঝে আসবে না। এগুলো কিছু বিষয় আছে, আল্লাহ পাক সহজ করে দিবেন। আপনাকে আল্লাহ কাছে দেখেন বলে দেখেন আর একটু এক কদম আগান, হাদিসে কি আসছে আপনি এক বিঘত আগালে আল্লাহ এক হাত আগিয়ে আসেন, আর আপনি এক হাত আগালে আল্লাহ দুই মানে ডবল বলছেন, একটা অর্থ দুই হাত আর একটা অর্থ হল চার হাত, মানে আর যদি আপনি হেঁটে অগ্রসর হন আমার আল্লাহ দৌড়ে অগ্রসর হন। কিন্তু দেখবেন যে অনেক সময় আপনি চেয়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি হয়তো আশ্চর্য হবেন যে ওই যে বললেন যে মরণ সাহেবরা কি পড়ছে বা তারা পায় না কেন, তাদের ওইটা আল্লাহর কাছে পছন্দ হচ্ছে না, তাদের যেই স্ট্যাটাস এই অনুযায়ী তারা যেভাবে চাওয়ার কথা চাচ্ছে না, ওই জন্য আল্লাহ নিচ্ছেন না। আর কিছু তো আছে যে একেবারে তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন শিলমোহর রেখেই দিয়েছেন। এমন অবস্থা আপনি যেমন অনেক বিধর্মীদেরকে দেখবেন যে তার চরিত্র ফিরিস্তার মতো, কিন্তু কিসমতে ওটা নাই, ওটা নিয়ে আমাদের তাহলে চিন্তার ব্যাপার না, কারণ ওটা চিন্তা করতে গেলে আমি শেষে কি করব, আল্লাহর বিভিন্ন ধরনের তার যে কুদরতি মহিমা সেগুলোর উপরই আপত্তি হানা শুরু করব। আর ওটাই কিন্তু নাস্তিকবাদের মূল ইস্যু, মূল কারণ, যে তারা আল্লাহর যে বিভিন্ন রূপে যে তার সৃষ্টিগুলোর যে রহস্যগুলো বুঝতে অক্ষম হয়েছে। আর ওই ওই চিন্তা করতে গেছিল যেখানে আল্লাহ চিন্তা করতে অনুমতি দেন নাই, যেমন কাউকে আল্লাহ অভাবী রাখলেন, কাউকে ধনী করলেন, কাউকে আল্লাহ সুঠাম মানে সুন্দর করলেন, কাউকে বডি দিলেন এমন যে জীর্ণ শীর্ণ বা দেখতে একটু মানুষ তাকে ওই রকম মনে করে না, এগুলো যদি আমরা চিন্তা করি কেন করলেন তাহলে আর পাওয়া যাবে না। বরং ইতিবাচকরা চিন্তা করেন আল্লাহ আল্লাহ এত কিছু করতে পারেন, আল্লাহর সৃষ্টি এত বৈচিত্র্যপূর্ণ, এটাও আল্লাহ পছন্দের ছিল, আল্লাহ আল্লাহ কত মহান, এগুলো চিন্তা করলে তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া যাবে। আর বাকি আমাদেরকে দিনের কাজ করতে গেলে আকীদা পোষণ করতে গেলে যেগুলো দরকার সেগুলোতে আমাদের বেশি সময় দিতে হবে শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, নবীদের সম্পর্কে বিশেষ করে আমাদের নবী সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, উনি কেন আসছেন সেটা দেখেন, এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। ওরা নবী কিসের তৈরি, নবী গায়েব জানেন কিনা, ওনার ওই সমস্ত নিয়ে যেটা আল্লাহ অধিকারী দেন নেই সেটা নিয়ে চিন্তা শুরু করছে। অথচ রাসূল বলছেন যে তার রিসালাতের জীবনে আমাদের কি রয়েছে আদর্শ, এটা দেখবেন আর তারা চিন্তা করে না। আপনি আবুধাবিতে আছেন এখন দেখবেন এদের কিছু সাধারণ এদেশের আরাবিয়ানদের মানুষের সাথে ডিসকাস করে বুঝবেন এই আমলটা কেন করে, হাদিসে আছে, এটা কেন করে, হাদিসে আছে, খোঁজ নিলে আপনি আলিমকে জিজ্ঞাসা করলে দেখবেন যে আছেও। তো তারা সাধারণ মানুষও তাদের সমাজে জীবনে না যে পণ্ডিত লোকের বাড়ির পাশের লোক জ্ঞানী থাকে এগুলো চর্চা করে। আমাদের এরা এত আশিকে রসুল যে রসুলের এসকে সব দিয়ে দিতে চাচ্ছে, অথচ বাস্তব জীবনে দৈনন্দিন প্রাত্যহিক যে কাজগুলো শত শত সুন্নতি কাজ ওগুলো খবরই রাখে না, দোয়া জানে না, দুরুদের কত শব্দ কিভাবে পড়তে হয়, ব্যাপকভাবে দুরুদ পড়লে হাদিসে কি কি পুরস্কার আসছে, 10টা রহমত, 10টা নেকি, 10টা গুনাহ মাপ, 10টা মর্যাদা উন্নীত হয়, বেশি বেশি করে পড়লে দুশ্চিন্তা দূর হয় এবং আপনার গুনাহ মাফ হয়। তারপরে কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তার আসন, এই আসনগুলো গিয়ে দেখবেন নাই, কারণ এগুলোতে হলো বেশি ডিউটি, সবসময় পড়তে হবে, উঠতে বসতে চলতে ফিরতে। অথচ এগুলো দেখবেন অন্যান্য সমাজের সাধারণ মানুষের কাছে অনেক জ্ঞান আছে যেগুলো আমাদের বড় বড় দেখবেন যে লম্বা পাগড়ি পড়ছে ঠিকই আর নিশান দেখাচ্ছে যে নবীর এশক আর মহব্বত, অথচ আসল জায়গায় গিয়ে হাত দিলে দেখা যায় পুঁজি খালি, তো এই জন্য আপনি এগুলো দেখবেন না যে এদেরকে দেওয়া হলো না কেন। এটা আমি এই জন্য বলছি যে আপনার কারণে না, আমাদের অনেক ভাইকে দেখছি এই প্রশ্ন করতে, আমাদের পাক ভারতে এত মাদ্রাসা, এত হুজুর, এত আলেম, এরা পাইল না। এই দেখেন, এটা কোনো যুক্তি হলো? তো এত দুনিয়াতে এত জ্ঞানী গুণী বিধর্মীরা কাফির হয়ে পড়ে আছে কেন? এরা সবকিছু সৃষ্টির রহস্য জানে এবং বুঝে যে এগুলোর পেছনে একজন আছেন, কিন্তু তারা আল্লাহ 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 পাইল না। মানে এটা নিয়ে আপনার চিন্তা করলে হবে? তখন আপনার কাফির হওয়া লাগবে। তাইলে আপনাকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে তুমি এটা চিন্তা করো না যে মানুষ ধ্বংস হলো কেমনে, এটা চিন্তা করো যে কে কোন পথ ধরে সে সুপথগামী হয়ে গেল। পরীক্ষার ইয়েতে যদি কোন ছাত্র এটা চিন্তা করে যে আরে আমার অমুক ক্লাসমেট এত ট্যালেন্ট, এত ভদ্র ছেলে, ও পারলো না কেন, পরীক্ষা পাশ করলো না কেন, এই চিন্তা করলে আপনিও কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। আপনাকে ওইগুলো বাদ দিয়ে চিন্তা করতে হবে কোন ছেলেটা এগিয়ে গেল, কোন ছেলেটা কিভাবে সে প্রথম হচ্ছে, প্রথম স্থান অধিকার করতেছে, সে মেধা তালিকায় নাম তার নিয়ে নিচ্ছে। আমিও তাইলে ওর মতো করে কি করবো, আমি অগ্রসর হব। দেখবেন যে আপনার ইতিবাচক রাস্তা ধরলে আল্লাহ আপনাকে ইতিবাচক রেজাল্ট দিবেন, নেতিবাচক পথ ধরলে স্বাভাবিক অবস্থা যে রেজাল্টটা নেতিবাচক আসবে। আমরা দোয়া করতেছি আমাদের গ্রুপে যে সমস্ত ভাইরা আছেন আপনাকে দোয়া করবেন, এবং এখানেও আপনি যে দেশে থাকেন সেখানেও অনেক ভাই হয়তো আছেন, তারা আপনাকে আরো কিছু ঘনিষ্ঠভাবে তারা যোগাযোগ রাখবে বলে আমি আশা করতেছি। বইপত্র কিছু বিনিময় করলে, একটু উঠা বসা একসাথে করলে আরো বিষয়টা সহজ হবে ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে।